আমার প্রশ্ন না, আমি সেটাই আমি উল্টো প্রশ্ন করছি, সেটা হচ্ছে শান্তুর কাছেই আমার প্রশ্নটা। শান্তুর কাছে দুইটা প্রশ্ন আছে, ইতিমধ্যে আমি নোট আউট করছি। সেটা হচ্ছে শান্ত, শান্তর বিয়েটা তো মানে একটা আলোচিত বিয়ে হয়েছে, এই কারণে যে শান্ত কিন্তু সোফার আমাদের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে বিয়ে করছে। এখন যারা রানিং ক্রিকেটার আছে বা যারা আছেন আর কি, খুব কম বয়স, ওর বয়স মাত্র 21 বছর। আচ্ছা, এখন শান্ত, শান্ত বিয়ে করার পরে একটা পোস্ট দিয়েছে, এখন শান্ত একটু আগে যেটা বললো কাসাবের কোশ্চেনে যে শান্ত মানে পারিবারিক পছন্দে বিয়ে করেছে, কিন্তু পোস্টটা দেখলে মনে হয় শান্তর সাথে বেশ অনেক দিনের পরিচয় ছিল। শান্তর যে সহধর্মিনী তার, একটু কি শান্ত বলবে যে কিভাবে তোমাদের মধ্যে সম্পর্কটা তৈরি হয়েছিল বা কিভাবে পরিচয় হলো, কিভাবে তোমরা ক্লোজ হলো, পরবর্তীতে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হলো, একটু যদি এটা বলতে পারতো তো ভালো হতো আর কি, সবার জন্য সুবিধা হতো জানতে। না, আমাদের 4 বছরের রিলেশন ছিল, তো তারপরে যদিও রিলেশন হওয়ার পরে ফ্যামিলিতে আমি জানাই রাখছিলাম যে তাদের মতামতটা জানার জন্য, তো তারা তখনই আর কি আমাকে সাপোর্ট করেছে, বলছে যে ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ সামনে ভালো কিছুই হবে। তো আমার রিলেশনটা শুরু হয়েছে আমার স্কুল থেকে, তো ও একই স্কুলে আমরা পড়তাম, তো ওইখান থেকে আর কি ভালো লাগাটা শুরু হয়। বাট স্কুলে রিলেশনটা শুরু হয়নি, কারণ ও ওইভাবে ক্রিকেট ফলো করে না, আর ক্রিকেট সম্পর্কে আইডিয়াই কোনো ছিল না। তো একটা ঘটনা আছে, সেটা হলো যে যখন ওর সাথে আমার রিলেশন হলো, তো আমাদের HP-র একটা অস্ট্রেলিয়া ট্যুর ছিল, তো ও আমাকে ফোন করে বলছে তুমি কি অস্ট্রেলিয়া ঘুরতে যাবা, তুমি মানে অস্ট্রেলিয়া যাচ্ছ কি জন্য যাচ্ছ, ঘুরতে যাচ্ছ? আমি বললাম যে হ্যাঁ, BCB আমার পিছনে এতগুলা টাকা খরচ করে বা এতদিন প্র্যাকটিস করে আমাকে অস্ট্রেলিয়া ঘুরতে নিয়ে যাচ্ছে, আমি আবার ফাইজলামি করে এই উত্তরটা দিলাম। তো ও আসলে ক্রিকেট সম্পর্কে ওই সময় অতটা বুঝতো না, তো শুরুটা স্কুল থেকে হয়নি। তার কিছুদিন পরে আর কি ফেসবুকের মাধ্যমে যোগাযোগটা হয়, যদিও আমরা পাশাপাশি এলাকা, সো তারপরে আস্তে আস্তে ওইখান থেকে কন্টিনিউটা করি। তুমি তখন কোন ক্লাসে পড়তে, তোমরা আর কি কোন ক্লাসে পড়তে, কোন স্কুলে পড়তে? আমি ক্লাস 10 এ পড়তাম, ও ক্লাস 9 এ ছিল, আর আমরা রাজশাহী সুগার মিল হাই স্কুলে পড়তাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অফারটা কে আগে করলো? অফারটা আমি করেছিলাম, ওই যে বললাম যে তখন আমি আন্ডার-19 খেলি বা আন্ডার-17 শেষ করেছি, সো মোটামুটি ভালোই খেলছিলাম, এজ লেভেলের খেলাগুলো মোটামুটি ভালোই খেলছিলাম, আর স্কুলে ওইরকম সবাই চিনতো আমাকে, বাট ওর কোনো পাত্তাই ছিল না, বা ও যে আমি যে একটা ক্রিকেট খেলি বা একটা ভালো, ওই সময় একটা ভালো জায়গায় ছিলাম স্কুলের মধ্যে অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট প্রফেশনে, বাট ওর ওই দিকে কোনো চিন্তাই ছিল না এবং চিনতোই না। ও জানতো যে শান্ত নামের একটা প্লেয়ার আছে, সো এতটুকুই, নাথিং সিরিয়াস। আচ্ছা, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে সম্প্রতি কিন্তু লিটন তার ব্যাটিং টেকনিক চেঞ্জ করছে বা লিটন রান পাচ্ছে, লিটন কিন্তু বহুবার বলছে যে তার পিছনে অবদানটা হচ্ছে লিটনের ওয়াইফ পূজা নামে যে মেয়েটা আছে সে তার, আর শান্তও কিন্তু বিয়ের পরে কিন্তু শান্ত রান ফিরে পায়, রান ফিরে পেয়েছে। এখন শান্ত না মানে ইচ্ছে সৌম, এখন শান্তর পালাটা, শান্তর পালাটা এই কারণে বলছি যে শান্ত কিন্তু ন্যাশনাল টিমে ইন অ্যান্ড আউটের মধ্যে আছে, ন্যাশনাল টিমে কিন্তু জায়গাটা এখনো সিমেন্ট করতে মানে পাকা করতে পারেনি এখনো। এখন কি আমরা আশা করবো যে শান্ত মানে ঈশ্বর লিটন এবং সৌমর মতো মানে স্ত্রীর অনুপ্রেরণা পেয়ে আবার রানে ফিরে আসবে ইন্টারন্যাশনাল ম্যাচে? না অবশ্যই, এটা তো অবশ্যই আশা করি, আর যেটা বললাম যে প্রথমে ক্রিকেট কিছুই বুঝতো না, বাট পরবর্তীতে আমার সাথে পরিচয় হওয়ার পরে যখন একটা লম্বা সময় ছিল আমার সাথে বা আছে, তখন ক্রিকেট সম্পর্কে অনেক ভালো একটা ধারণা হয়েছে, তো সবসময় সাপোর্ট করে প্র্যাকটিসের জন্য, সবসময় ওই পুশ করে, অনেক সময় আমার রেস্ট ডেতেও বলে যে তুমি কেন আজকে রেস্ট নিচ্ছ, এরকম একটা অবস্থা। সো এদিক দিয়ে খুবই লাকি। আর আরেকটা জিনিস যেটা ছিল যে বাসা থেকে কখনোই সাপোর্ট পায়নি এরকম হয়নি, বাবা মার কথা বলতে হয় যে সবসময় সাপোর্ট করেছেন, যে কোনো বিপদ আপদে ভালো খেলা খারাপ খেলা সবসময় পাশে ছিলেন। তো লাকি এই কারণেই বলবো যে আমার যার সাথে বিয়ে হয়েছে আর কি, সেও আর কি ওই রকমই যে প্রথম থেকে এখন পর্যন্ত সবসময় ভালো সময় খারাপ সময় পাশে আছে এবং অসম্ভব রকম সাপোর্ট করেন, লাইক বাবা মা ছোটবেলা থেকে যেভাবে আমাকে করে আসছেন, সো এদিক থেকে লাকি। সো আই হোপ যে যেদিনই খেলাধুলা শুরু হবে ইনশাল্লাহ ভালো কিছুই হবে, বাট পুরোটাই যেটা বলবো যে একটা লাকের ব্যাপার, এটার সাথে খেলাধুলার কোনো সম্পর্ক নেই যে লিটন ভাই সৌম্য ভাই ভালো খেলেছেন আল্লাহর রহমতে,
অবশ্যই। তো আমি যে ভালো খেলবো বা খারাপ খেলবো এটার কারণে এরকম কোনো কিছু আমার কাছে মনে হয় না। ওটা খেলা, খেলার জায়গায়, ফ্যামিলি, ফ্যামিলির জায়গায়। তো আমার মনে হয় যে আশা করছি যে ভালো কিছুই হবে, যদিও না, যদি নাও হয় তো আমার কাছে মনে হয় না এটা কোনো কিছু ম্যাটার করে।